আজকে প্রথমে আজকের এই সভার সভাপতি ঐতিহ্যবাহী এই বিশ্বনাথ উপজেলার আপরা বাজারের সবিত চৌধুরী একটি নাম নয়, সিলেট বিভাগের তৃণমূলের নেতাকর্মী যারা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছিটিয়ে রয়েছি, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। আমার ভোট আপনাদের বিশ্বনাথের উপজেলার কোন এলাকার কোন ভোটার তালিকায় আমার নাম নেই, তারপরেও মাইক্রোফোন হাতে নিয়ে আমি আপনাদের এই নির্বাচনী মঞ্চে আমি আসীন হয়েছি এই কথা বলার জন্য। প্রথমে শ্রদ্ধা জানাই আজকের এই সভার সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিলেট বিভাগ আন্দোলন থেকে শুরু করে সিলেটের প্রতিটি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের রাজপথে যে নেতা নেতৃত্ব দিয়েছেন এই বিশ্বনাথ উপজেলার দশকর ইউনিয়নের হাটিয়াহাটি পাহাড় থেকে শুরু করে সুদূর আন্তর্জাতিক অঙ্গনে ও রাজনৈতিকভাবে শেখ হাসিনার একজন বিশ্বস্ত পাঠশালার কর্মী হিসাবে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আসীন হয়েছেন। আপনাদের ভোটে যিনি আগামী 7ই জানুয়ারি নৌকা মাত্রার প্রার্থী হিসাবে এই বিশ্বনাথ উসমানীনগর থেকে দ্বিতীয় ভারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবেন আলহাজ শফিক রহমান চৌধুরী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধা নেতা আসাদুদ্দিন ভাই, আছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের তৃণমূলের প্রাণ সাবেক ছাত্র নেতা ফারুক ভাই, আছেন আমার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সভামঞ্চে রয়েছেন এই হাবড়া বাজারের সকল ব্যবসায়ী এবং আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিবারের সেই বিশ্বস্ত তৃণমূলের কর্মীরা, আমার সাথে এসেছেন মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেটের সম্মানিত সভাপতি মামুনুর রশিদ সহ সম্মানিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আগেই বলেছি আপনাদের এই উপজেলার কোথাও ভোটার তালিকায় আমার নাম নেই, তারপরেও আমরা এসেছি একটি কথা বলার জন্য। হয়তো আলহাজ শফিক রহমান চৌধুরীকে আপনারা মনে প্রাণে ভালোবাসেন এবং মনে প্রাণে ভালোবাসেন বিদায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা বারবার শফিক চৌধুরীকে শুধু শফিক শফিক বলে বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে যখনই গণভবনে আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা ডাক দিবেন তখনই বলছেন আমার সিলেটের শফিক কোথায়। সেই শফিক রহমান চৌধুরী হচ্ছেন আপনাদের ঐতিহ্যবাহী এই বিশ্বনাথ উপজেলার একজন সূর্য সন্তান। আজকাল হা শফিক রহমান চৌধুরী ভোটে যুদ্ধ অবতীর্ণ হন নাই, উনি এসেছেন আপনাদের সেবা এবং খেদমত করার জন্য। দীর্ঘ 10টি বছর আমি দেখেছি, আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি যারা শফিক রহমান চৌধুরী তাহাজুদের নমাজের পর ফজরের নমাজ জামাতে আদায় করার পর প্রথমে এই খবর নিতেন আমার বিশ্বনাথের কোথাও কি হচ্ছে, আমার উসমানীনগরের কোন কিছু কোন শ্রমিক কোন ভাই কোন তৃণমূলের কর্মী ভোটার কি হচ্ছে সেই খবর নিয়ে তিনি ওনার গাড়ি দিয়ে টিলাগড়ের সেই সাপ্তাহের বাসা থেকে বিশ্বনাথ এবং উসমানীনগরের অত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের সেই তৃণমূলের কর্মী অসহায় শ্রমিক শ্রোতা ব্যবসায়ী সফর বন্ধুদের খবর নিয়ে রাত্রে 2টা 3টায় যখন আবার বাসায় যেতেন তারপরেও টেলিফোনে খবর রাখতেন যে আমার নেতা কর্মী কোথায় কিভাবে হয়েছে। আমি নিজে দেখেছি কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রায় 20 কোটি জলমন্ত্রী মহোদয় যখন সিলেটের উসমানী বিমানবন্দরে কোন রাষ্ট্রীয় কাজে অবতরণ করতেন তখন শফিক রহমান চৌধুরী সালাম বিনিময়ের পরে বলতেন আমার বিশ্বকালের ঝাউলবনি হাওড়ের অবস্থা কি, আমার বিশ্বনাথের প্রাইমারি স্কুলের অবস্থা কি, আমার উসমানীনগরের ডেভেলপমেন্টের অবস্থা কি, আমার উসমানীনগরের গ্রামীণ লোককাঠামোর অবস্থা কি। এই সকল কাজ এমপি থাকার স্বপ্ন থাকার সত্ত্বেও তিনি অত্যন্ত আন্তরিক ভাবে আপনাদের জন্য করেছেন। আজকে আলহাজ শফিক রহমান চৌধুরী আগামী 7ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনাথ এবং উসমানীনগরবাসীকে সম্মানিত করে আমাদের যুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সংগ্রামের প্রতীক, উন্নয়নের প্রতীক, স্মার্ট বাংলাদেশের প্রতীক, ডিজিটাল বাংলাদেশের প্রতীক, পদ্মা সেতু, মেট্রো রেল সহ অসংখ্য মেগা প্রকল্প যেই প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছেন সেই প্রতীক আলহাজ শফিক রহমান চৌধুরীর হাতে তুলে দিয়েছেন। আমি একজন নগণ্য মানুষ হিসাবে আমি আপনাদেরকে খবর জুড়ে অনুরোধ করতে চাই যে আলহাজ শফিক রহমান চৌধুরীর মতো আরেকজন নিঃস্বার্থ সমাজসেবী সমাজকর্মী আপনারা কোনদিন পাবেন না। আল্লাহর
أنا أحب أن أكون في المكان الذي 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 أحب أن أكون في المكان الذي